গাজায় ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনে ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলো জাতিসংঘ। সংস্থাটির এক কর্মকর্তার বরাতে তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা অনিশ্চয়তায় উপত্যকায় কার্যক্রম চালাতে পারেনি সংস্থাটির কর্মীরা। বাসিন্দাদের নতুন করে মধ্য গাজার দেইর আল বালাহ খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক হামলা। চলতি বছরেই ইসরায়েলি হামলার তীব্রতায় রাফা থেকে দেইর আল বালায় নিজেদের অপারেশন সেন্টার স্থানান্তরিত করে জাতিসংঘ। এখন আবার সেখানেই তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জীবন বাঁচাতে বাধ্য হয়ে সব সরঞ্জাম সেখানেই ফেলে নিরাপদ আশ্রয়ে সরে এসেছেন জাতিসংঘের কর্মীরা। তাই আপাতত পুরো গাজায় বন্ধ রয়েছে ত্রাণ কার্যক্রম। অবশ্য পরিস্থিতি একটু শান্ত হলেই আবারও কাজ শুরু করবে বলে জানায় সংস্থাটি।